নেক্সট পড়ছি আমরা আজ পরামর্শ দান, যেটা আমরা বলে থাকি কাউন্সেলিং। অর্থাৎ সাইকোলজি পড়ছি মানেই আমাদের অনেকের ইচ্ছে থাকে যে আমরা কাউন্সেলিং করব। তাহলে কাউন্সেলিং কি? আমরা কিন্তু প্রতিনিয়ত কাউন্সেলিং করে চলেছি, অর্থাৎ পরামর্শ দান। কেউ কোনো কিছু ভুল করে ফেলল বা তার কোনো সমস্যায় পড়ল, সেই সমস্যাটাকে সমাধান করা কিংবা ভুলটাকে শুধরে দেওয়ার জন্য তাকে পজিটিভিটি দেওয়া, দিস ইজ কাউন্সেলিং বা পরামর্শ দান। আমরা পরামর্শ দানে যার সংজ্ঞা পড়ব তিনি হলেন ওয়েবস্টার। ওয়েবস্টার কি বলছেন? পরামর্শ দান হলো পরামর্শ করা, মতামত বিনিময় এবং সুচিন্তিত মতামত দান। অর্থাৎ আমাদের কাউন্সেলিং কি করছে? আমি কাউকে পরামর্শ দিচ্ছি, অর্থাৎ তার যদি কিছু সমস্যা থাকে তাকে পরামর্শ দিচ্ছি, এবং মতামত বিনিময় অর্থাৎ আমি তাকে সব কিছু করতে বলছি সেটা কিন্তু নয়, আমি তারও কথা শুনছি, তার ভালো লাগা তার খারাপ লাগাগুলোও শুনছি, এবং তার উপর ভিত্তি করে সুচিন্তিত মতামত দান। অর্থাৎ একদম সুন্দর একটা মতামত দেওয়া যাতে তার লাইফের পজিটিভিটি দিকটা সে দেখতে পায়। আমরা বলতেই পারি যে পরামর্শ দান হচ্ছে দ্বিমুখী বিষয়, অর্থাৎ দুজন ব্যক্তির পরামর্শ দানের প্রয়োজন হয়ে থাকে। পরামর্শ দানের বৈশিষ্ট্য কি? তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো পরামর্শ দ্বিমুখী বিষয়, অর্থাৎ দুজন ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে। একজন প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ যে কাউন্সেলিং করছেন, আর একজন হচ্ছেন সাহায্য প্রার্থী, যে তার সমস্যাটার সমাধানের জন্য এসেছেন। নেক্সট পয়েন্ট কি? পারস্পরিক বোঝাপড়া, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যেই বোঝাপড়ার সম্পর্ক থাকবে। অর্থাৎ যে প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে সাহায্য প্রার্থী, দুজনের মধ্যেই যেন কমিউনিকেশন খুব ভালো থাকে, দুজনেই যেন দুজনকে বুঝতে পারে। না হলে কিন্তু সেও তার সমস্যাটা খুলে বলতে পারবে না এবং তিনিও কিন্তু একটা সুন্দর মতামত দান করতে পারবে না। তাই বোঝাপড়াটা থাকা খুব দরকার। নেক্সট পয়েন্ট, পরামর্শ দানের মধ্যে দিয়ে আমরা কোর্স নির্বাচন করতে পারি। অর্থাৎ ক্যারিয়ার কাউন্সেলিং এর মধ্যে দিয়ে কিন্তু আমার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা আমি করতে ভালো পারবো, কোনটা ভালো করতে পারবো না, সমস্ত কিছু কিন্তু আমরা কাউন্সেলিং এর মধ্যে দিয়ে জানতে পারি। পরামর্শ দানের মধ্যে দিয়ে কিন্তু যে পরামর্শ গ্রহীতা, যিনি পরামর্শ গ্রহণ করছেন, তার মধ্যে দিয়ে কিন্তু দায়িত্ববোধেরও বিকাশ ঘটে। অর্থাৎ তার ম্যাচিউরিটি, রেসপন্সিবিলিটিও কিন্তু অনেক ক্ষেত্রে বৃদ্ধি পায়। পরামর্শ দানের মধ্যে দিয়ে কিন্তু পরামর্শদাতার সমাধানের পদ্ধতি এবং নিজের চিন্তা ভাবনারও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। পরামর্শ দান কিন্তু একটা প্রসেস, যেটা কিন্তু কোনো প্রক্রিয়ার ফল নয়। অর্থাৎ কাউন্সেলিং কিন্তু আমাদের চলতেই থাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে, কোনো সমস্যাটার সমাধান করা, তার ফলে কিন্তু কোনো প্রোডাক্ট পাবো সেটা কিন্তু নয়।